মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়ার পথে যাত্রা শুরু করেছেন। তার সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রীতিমতো যুদ্ধাবস্থা দেখা দিয়েছে। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি অবস্থানে রয়েছে মার্কিন ও চীনা যুদ্ধজাহাজ। সফরকালে পেলোসি তাইওয়ান যেতে চাইলে তার বিমান ভূপাতিত করার ইঙ্গিত দিয়েছে চীন। এমন পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে সামিল বলে মন্তব্য করেছেন মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রোস বিমান ঘাঁটি থেকে ন্যান্সি পেলোসিকে বহনকারী সামরিক বিমান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পথে যাত্রা শুরু করেছে। পেলোসির এশিয়া সফরের শুরুতেই হঠাৎ করে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের সবচেয়ে কাছে অবস্থিত ফুজিয়ান প্রদেশে শনিবার সকালে লাইভ ফায়ার মহড়া শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি পিএলএ। চীনের পুজিয়ান প্রদেশের উপকূলে এই মহড়া চলে। পুজিয়ান প্রদেশ এবং তাইওয়ানের মূল ভূখণ্ডের মাঝখানে রয়েছে তাইওয়ান প্রণালী। চীনা সামরিক বাহিনী মহড়ায় তাজা গুলি ব্যবহারের ঘোষণা দিয়েছে। শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ফুজিয়ান পিংতাং দ্বীপের কাছে এই মহড়া চলে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এশিয়া সফরকালে ন্যান্সি পেলোসি জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাবেন। এছাড়া তিনি তাইওয়ান সফরের সম্ভাবনাও উন্মুক্ত রেখেছে। পেলোসির এশিয়া সফরকালে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস রোনাল্ড রিগাল ও তার সঙ্গে থাকা সপ্তম নৌবহরের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের যুদ্ধজাহাজগুলো দক্ষিণ চীন সাগরে অবস্থান থাকবে। এইসব যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে চীনের জ্বালানি তেল আমদানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে আগের বছর একই সময়ের তুলনায় রাশিয়া থেকে শতকরা 55% বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে চীন। পশ্চিমাদের অবরোধ সম্পূর্ণ উপেক্ষা করে বেইজিং জ্বালানি তেল সংগ্রহ করছে। রাশিয়া থেকে চীনের বিপুল পরিমাণ জ্বালানি পণ্য আমদানির কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধ অনেকটাই অকার্যকর হয়ে গেছে। সৌদি আরবের পরিবর্তে রাশিয়া এখন চীনের প্রধান জ্বালানি পণ্য সরবরাহকারী। রাশিয়ার বিরুদ্ধে অবরোধের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটর একটি নতুন বিল উত্থাপন করেছে। তাতে বলা হয়েছে রাশিয়ার জ্বালানি পণ্য পরিবহনকারী সব ধরনের ট্যাঙ্কের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হবে। এর মধ্যে চীনের সমস্ত রাষ্ট্রীয় কোম্পানি এবং তাদের সমস্ত ট্যাঙ্কার থাকবে যেগুলো রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এমন প্রস্তাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ক্রেতা। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধের কারণে রাশিয়ার জ্বালানি তেলের এখন অন্যতম গন্তব্য চীন, ভারতসহ অন্যান্য আরও কয়েকটি দেশ।